রবির বয়স এখন ২১। কবিতা আর গান রচনায় তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। ১৮৮১ সালের ২০শে এপ্রিল বেথুন সোসাইটির আমন্ত্রণে গান বিষয়ক প্রবন্ধ রচনা করলেন কলকাতার মেডিকেল কলেজের হলে। গানের কথাকে যে গানের সুরের মাধ্যমে যথাযথভাবে ফুটিয়ে তোলা যায় সে নিয়ে বিস্তৃত আলোচনা করলেন। অর্থাৎ সঙ্গীতের উদ্দেশ্য হল ভাবের প্রকাশ, শুধুমাত্র সুরের সমষ্টি নয়, তার উদ্দেশ্য কথাকে সুরের উপরে দাঁড় করানো। আসলে সেদিন প্রবন্ধে লেখা অংশ কমই ছিল, তাই তিনি যন্ত্রসঙ্গীতের বদলে নিজে গান গেয়ে গেয়ে গেয় সঙ্গীতের কথাই বোঝাতে চেয়েছিলেন। সেদিনের অনুষ্ঠানের সভাপতি বিদ্ধ রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তার ভাষণে এই নবীন যুবকের উদ্দেশ্যে বলেন, বন্দে বাল্মীকি কোকিলম, অর্থাৎ বাল্মীকি কোকিল আখ্যা দিলেন, কারণ ইতিমধ্যে বাল্মীকি প্রতিভার রবীন্দ্রনাথের অভিনয় তিনি দেখে ফেলেছেন।
অনুধ্যায়েরা কেউ কেউ বলতে লাগলো, রবি এত সহজে লেখাপড়া সাঙ্গ করে ফেলল, বিলেতের পড়া না হয় আর একবার চেষ্টা করলেই তো হয়। রবিরও মনে হল দ্বিতীয়বার বিলেত যাবার চেষ্টা করলে কেমন হয়। কিন্তু দ্বিতীয়বার যাত্রায় মাদ্রাজ অবধি গিয়ে ফিরে আসতে হলো পারিবারিক কারণে। বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ তখন রয়েছেন মুসৌরিতে, সেখানে গিয়ে পিতার সঙ্গে সাক্ষাৎ করেন। সেই অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন, ভয়ে ভয়ে তাহার কাছে গিয়াছিলাম। তিনি কিছুমাত্র বিরক্ত প্রকাশ করিলেন না, বরং মনে হইল তিনি খুশি হইয়াছেন। নিশ্চয় তিনি মনে করিয়াছেন, ফিরিয়া আসাই আমার পক্ষে মঙ্গলকর হইয়াছে এবং এই মঙ্গল ঈশ্বর আশীর্বাদেই ঘটিয়াছে। রবি আর কি করবেন, চন্দননগরে জ্যোতিদাদার ফরাসডাঙ্গার বাগান বাড়িতে আশ্রয় নিলেন। আর চিন্তা নেই, ব্যারিস্টার হওয়ার মতো দুরূহ কাজে আর জড়িয়ে পড়তে হবে না। মুক্তির স্বাদ পেয়ে ঝাঁপিয়ে পড়লেন কবিতা আর গানের সাম্রাজ্যে। প্রকাশিত হল ঐতিহাসিক ঘটনার আধারে করুণ রসের নাটিকা রুদ্রচন্দ্র আর ভগ্নহৃদয়। ভগ্নহৃদয় বইটি উৎসর্গ করলেন কাদম্বরী দেবীকে, যদিও সরাসরি তাঁর নাম না লিখে ঘনিষ্ঠদের মধ্যে যে নামে তিনি পরিচিত ছিলেন সেই হেকেটি নামের শুধুমাত্র আদ্যাক্ষরটি অর্থাৎ হে উৎসর্গ পত্রে ব্যবহার করলেন। তিনি লিখলেন, হয়তো জানো না দেবী, অদৃশ্য বাঁধন দিয়া নিয়মিত পথে এক ফিরাইছ মোর হিয়া। যৌবনের স্বধর্মে রবি এখন সৃষ্টির আনন্দে মশগুল। ভালোবাসি 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 এই সুরে কাছে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 আকাশে কার বুকে ভালোবাসি 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 বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে ভালোবাসি 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 ভগ্নহৃদয় লেখা শুরু হয়েছিল 18 বছর বয়সে।
যখন চারপাশের পৃথিবীটা বড় মায়াময়, আলো ছায়ায় মাখামাখি। এই কাব্যগ্রন্থ প্রকাশের পর মুগ্ধ হয়েছিলেন ত্রিপুরার মহারাজা বীরচন্দ্রমাণিক্য। সে সময় বাংলার ছাত্র ও যুবক মহলের মধ্যে আলোড়নের সূত্রপাত হয়। তারা রবীন্দ্রনাথকে সম্মানিত করলেন বাংলার শেলী নাম দিয়ে। সে সময়টি এমনই ছিল যে ইংরেজ কবিদের সঙ্গে তুলনা করা হলে তবেই কবিরা কৌলীন্য লাভ করতেন। এই সময় থেকে অনেকেই রবীন্দ্রনাথকে, অর্থাৎ তার লেখনী শৈলী, ভাষার ব্যবহার, তার বেশভূষা, চশমা, এমনকি তার ভাবভঙ্গিও নকল করতে শুরু করলেন। চন্দননগরে জ্যোতিদাদা আর নতুন বৌঠানের সান্নিধ্যে বেশ কিছুদিন কাটল। এই নবীন বয়সে সাংসারিক দায় দায়িত্ব ঘাড়ে চাপেনি, অতএব গান আর কবিতা এবং গদ্য রচনায় নিজেকে উজাড় করে দিলেন। তেলেনিপাড়ায় বারুজ্জিদের বাগান থেকে মোরান সাহেবের বাংলোয় হল দাদার নতুন সংসার। রবি তাদের সঙ্গ ছাড়ে না, এখানেই লেখা শুরু হল বউ ঠাকুরানীর হাট। বাংলার বারো ভূঁইয়ের অন্যতম প্রতাপাদিত্যের জীবনী অবলম্বনে এই উপন্যাসে কিন্তু ধরা দিল নতুন তথ্য। প্রচলিত ধারণার বিরুদ্ধে গিয়ে ফুটিয়ে তুললেন নিষ্ঠুর অত্যাচারী এক উদ্দত্ত প্রতাপাদিত্যকে। তবে উপন্যাসে মনোযোগ দিতে গিয়ে ভোলেননি গান রচনার মতো তার প্রিয় সৃজন ক্ষমতাকে। বিশিষ্ট দার্শনিক রাজনারায়ণ বসুর মেয়ে লীলাবতীর বিয়ে উপলক্ষে লিখলেন এক চমৎকার গান, দুই হৃদয়ের নদী একত্রে মিলিল যদি। ধন্যবাদ।
চন্দননগরের পাট চুকিয়ে জ্যোতিদাদা আর বৌঠানের কলকাতার সংসারে রবি এলেন চৌরঙ্গে এলাকার 10 নং সদর স্ট্রিটের ভাড়া বাড়িতে। কলকাতার এই অঙ্গনে নাগরিক খেরাটপে বেশ শ্যামল সৌন্দর্য রয়ে গেছে, কারণে অকারণে আনন্দ উচ্ছ্বাসে তাকে গ্রাস করে। তার মনোজগতেও একটা বড় সরব পরিবর্তন দেখা দেয়। একদিন সেই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সকালের বিশ্ব প্রকৃতি গাছপালা দেখতে দেখতে মনের ভেতরে সব বিষাদ কোথায় যেন হারিয়ে গেল। এক অপূর্ব চেতনায় ভর করে লিখে ফেললেন নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো কবিতা। শুধু কি কবিতা, রবি ভীষণ আগ্রহ করে পড়তে লাগল বিজ্ঞান দর্শন। তার লেখা কবিতা প্রকাশিত হতে লাগল ভারতী পত্রিকায়। ছোট ছোট বৃত্ত ছড়িয়ে তার কবি প্রতিভার খ্যাতি ছড়িয়ে পড়েছে। রমেশচন্দ্র দত্তের মেয়ের বিবাহ সভায় স্বয়ং বঙ্কিমচন্দ্র তার গলায় ফুলের মালা পরিয়ে সম্মান জানিয়েছেন। কারণ তার সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থের কবিতা পড়ে তিনি বিশেষভাবে মুগ্ধ হয়েছেন। তার নিজের কথায়, সন্ধ্যা সঙ্গীতের জন্ম হইলে পর সুতিকা গৃহে উচ্চস্বরে শাঁখ বাজে নাই বটে, কিন্তু তাই বলিয়া কেহ যে তাহাকে আদর করিয়া লয় নাই তাহা নহে। গানের ব্যাপারে রবি বরাবরই বড়ই সংবেদনশীল। আজি
প্রাণের রতনহার, তাই কি বিনায় লাগালি যতনে নূতনতার, কাহার গলায় পরাবি গানে সংসারে মানুষের হিসেবে রবি ধনী পরিবারের নিষ্কর্মা ছেলে। সে অর্থ উপার্জনের কৌশল শেখেনি, প্রচলিত নিয়মে বিদ্যা বিষয়ক মেধায় নিতান্তই অপরীক্ষিত। কিন্তু তার কাছে আছে যে এক অফুরান ভাবনা আর কথার ভাণ্ডার, নিত্য বহমান সুরের ঝর্ণা। ব্যারিস্টার পড়া না হলেও তার বিলেত পাস বৃথা যায়নি। আইরিশ মেলোডি সে প্রাণ ভরে শুনেছে, আত্মস্থ করেছে, আর শেষে তাকে একেবারে ভারতীয় বা বাঙালির নিজের পছন্দের রঙে রাঙিয়ে নিয়েছেন। তার অনন্য সাধারণ সৃষ্টিশীল মনের ছোঁয়ায় বিদেশি গানের অবলম্বনে রচিত হয়েছে অজস্র কালজয়ী গান। স্কটল্যান্ডের বিখ্যাত কবি রবার্ট ব্যারেন্সের লেখা একটি গান তাকে এমনই প্রাণিত করল যে তাকে রূপান্তরিত করলেন নস্টালজিয়ার স্মৃতিবিজড়িত এক আপাত সরল গানে। সেই গানে সব বয়সের বাঙালি খুঁজে পেয়েছে তাদের নিজের মনের আরাম। কথা ভুলবি কি রে হায়, সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয়ারে একটি বারে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাসি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজি বাসি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো
ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়, হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। উড়ালো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়।